হ্যালো ডিয়ার কেনুয়েন্স, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। ইতিমধ্যে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ডিপার্টমেন্টের ইভেন্ট সেমিস্টারের রেজাল্ট পাবলিশ হয়েছে। সেই রেজাল্ট চেক কিভাবে করব এবং মার্কশিট আমরা কোথায় পাবো, সেই বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো রেজাল্ট চেক করার জন্য সর্বপ্রথম আমাদেরকে গুগলে সার্চ করতে হবে। TCS সেলফ সার্ভিস সার্চ করবে গুগলে। এখানে দেখবে TCS সেলফ সার্ভিস লগ ইন পেজটা রয়েছে, সেই লগ ইন পেজে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে কিছু কুকিজ একসেপ্ট করার জন্য বলবে, সেটা একসেপ্ট করে দিবেন। এবং এখানে ইউজার নেম লাগবে, এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড কোথায় পাবে সেটা আমি বলে দিই। যখন রেজিস্ট্রেশন সবাই নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার পাবে, সেই রেজিস্ট্রেশন নাম্বারের শেষে @knu.ac.in নামে একটা আইডি এবং নিজস্ব পাসওয়ার্ড বানানোর একটা লিঙ্ক দেওয়া হবে প্রত্যেক ডিপার্টমেন্টে, এবং সেখানে তাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিজে থেকে ক্রিয়েট করতে হবে। তো সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েই এখানে লগ ইন করতে হবে। তো আমি উদাহরণ হিসেবে আমারটা দিয়ে দিচ্ছি। এটা আমার রেজিস্ট্রেশন নাম্বার, এবং সঙ্গে আমাদের কাজী নজরুল ইউনিভার্সিটির ডোমেন দিতে হবে, এবং পাসওয়ার্ড যেটা নিজস্ব পাসওয়ার্ড সবাই সেভ করেছে সেটা দিতে হবে। আমি আমারটা উদাহরণস্বরূপের জন্য দিয়ে দিচ্ছি। যদি এই লগ ইনটা যদি সবসময় রাখার জন্য যদি লগ ইন করে থাকো তাহলে এখানে ক্লিক করবে, আর যদি না করো তাহলে কোনো ব্যাপার না, এখানে না ক্লিক করলেও হবে, জাস্ট লগ ইনে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে একটা স্টুডেন্ট ড্যাশবোর্ড তোমার সামনে আসবে, সেখানে সেখান থেকে নিজের প্রোফাইল, ইউনিভার্সিটিতে যে তোমার তথ্য আছে সব কিছু তথ্য এখানে দেখতে পাবে, এবং বিভিন্ন ফর্ম যেমন এক্সাম এনরোলমেন্ট, সাবজেক্ট এনরোলমেন্ট অথবা ফিজ যেটা প্রথমে দেওয়া হতো, এখন এখান থেকে আপাতত এখানে নেওয়া হচ্ছে না, অন্য পোর্টালের মাধ্যমে ফিজ জমা নেওয়া হচ্ছে। তাছাড়া হোস্টেলের বুকিংয়ের অ্যাপ্লিকেশান এখান থেকে হয়, এখান থেকে করতে পারবে। তো স্টুডেন্ট রেজাল্ট চেক করার জন্য তোমাকে যেতে হবে, এখানে দেখবে যে ডিজিটাল ক্যাম্পাস নামে যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করবে। ক্লিক করার পর এই নিচে দেখবে এখানে লেখা রয়েছে মাই এক্সাম রেজাল্ট, এখানে ক্লিক করলে আমরা আমাদের রেজাল্টটা, কারেন্ট রেজাল্টটা দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছ বর্তমানে আমাদের 6 সেমিস্টার কম্পিউটার সায়েন্সে, আমাদের কম্পিউটার সায়েন্সে 6 সেমিস্টার রেজাল্ট বেরিয়েছে। সেখানে আমি আমাদের রেজাল্ট এখানে তুমি দেখতে পাচ্ছ, আমি SGPA 7.56 পেয়েছি এবং CGPA 7.4 পেয়েছি, এবং এইভাবে আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি। যদি ডিটেলস এর রেজাল্টটা দেখতে চাও তাহলে এখানে এই রিপোর্ট অপশনে গিয়ে ক্লিক করলে ডিটেলস এর মার্কস গুলো দেখা যাবে, কে কত কত নম্বর পেয়েছে কোন সাবজেক্টে। এভাবে আমরা রেজাল্ট চেক করব, এবং এর করেসপন্ডিং কিছুদিন রেজাল্ট পাবলিশ হওয়ার কিছুদিন পরেই প্রত্যেকের অ্যাডমিট মার্কশিট, প্রত্যেকের মার্কশিট ইস্যু হয়, সেই মার্কশিটটা কিভাবে আমরা ডাউনলোড করব সেটাও আমি এখানে বলে দিচ্ছি। সেই মার্কশিটটা ডাউনলোড করার জন্য এখানে প্রথমে এই উইন্ডোজটাকে ক্লোজ করে দেবে, ক্লোজ করার পর আবার সেই ডিজিটাল ক্যাম্পাস অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখবে রিপোর্ট কার্ড, রিপোর্ট কার্ডে
ক্লিক করে এই উইন্ডোজটা ওপেন হবে। এই উইন্ডোজে দেখতে পাচ্ছে এখানে যে কোর্স এবং এক্সাম কোন মাসে এক্সাম হয়েছে সেটা সেটা সিলেক্ট করতে হবে। আমাদের মে জুন 2024-এ যেটা হয়েছে সেটা দিলাম, সিলেক্ট করলাম এবং সেমিস্টার রিপোর্ট কার্ডটা সিলেক্ট করা হয়েছে, সেটা সার্চ করব। দেখতে হবে এখানে চলে আসছে আমাদের রিপোর্ট কার্ড মানে মার্কশিট, সেটা আমরা ডাউনলোড করব এই অপশনে। এই ক্লাউডের অপশনটাতে ক্লিক করলে আমরা সেই অ্যাকশনে ক্লিক করলে আমরা আমাদের মার্কশিটটা ডাউনলোড করে ডাউনলোড পিডিএফ আকারে আমরা পেয়ে যাবো। সেখানে দেখো ক্লিক করলে আমরা এভাবে আমাদের মার্কশিটটা আমরা পেয়ে যাব। এটা তুমি সেখানে প্রিন্ট করতে পারো এবং নিজের মতো করে সেটাকে ডাউনলোড করে নিতে পারো এবং সেটা প্রিন্ট করে রেখে নিতে পারো। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।